আমাদের মধ্যে অনেকেরই ঘুম রাতে হঠাৎই ভেঙে যায়। অনেক সময় অবসাদ ব্যাকুলতার জন্যও এমন হয়ে থাকে। তবে জ্যোতিষে এর কিন্তু পৃথক ব্যাখ্যা পাওয়া যায়। জ্যোতিষ অনুযায়ী রাতে হঠাৎ ঘুম ভাঙা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এমন হলে বুঝতে হবে যে কোনো আত্মা শুভ বা অশুভ শক্তি আপনার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। এমন হলে ব্যক্তিকে সতর্ক হতে হবে, তা না হলে অনেক সময় প্রবল সমস্যায় পড়তে পারেন সেই ব্যক্তি। তবে বিভিন্ন সময়ে ঘুম ভাঙার বিভিন্ন অর্থ রয়েছে। রাতে কোন সময় ঘুম ভাঙলে তার অর্থ কী হতে পারে, চলুন আপনারা আজকে জেনে নিন। অনেকেই রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়েন। এবার এমন কোনো ব্যক্তি যে 9টা থেকে 11টার মধ্যে ঘুম ভাঙছে, তাহলে বুঝতে হবে যে তারা কোনো কারণে অবসাদে ভুগছে। আবার চেষ্টা সত্ত্বেও যদি ঘুম না আসে, তাহলে ইতিবাচক মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে তাদের। নিয়মিত এভাবে মন্ত্র জপ করলে অবসাদ ও ব্যাকুলতা থেকে মুক্তি পাবে এবং ভালো ঘুম আসবে। 11টা থেকে 1টার মধ্যে ঘুম ভাঙলে, এই সময়ের মধ্যে ঘুম ভাঙলে বুঝবেন যে আপনি কোনো কারণে অতিরিক্ত চিন্তিত, যার ফলে আপনার মন বিভিন্ন দিকে ছুটছে, তাই ঘুমে ব্যাঘাত দেখা দিচ্ছে। এমন হলে নিজের ওপর ভরসা রাখুন এবং ঘুমানোর আগে মাথা থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা বের করে দিন, কারণ এই সমস্যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এর ফলে আপনার শরীরও খারাপ হতে পারে। রাত 12টা থেকে 2টার মধ্যে ঘুম ভাঙলে, মাঝরাতে ঘুম ভাঙার অর্থ কোনো অজানা শক্তি আপনার আশেপাশে রয়েছে এবং তারা আপনার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছে। আপনার জীবনে এর শুভ ও অশুভ প্রভাব পড়তে পারে, তবে এমন ঘটনা আপনার প্রাণহানির সম্ভাবনাকে কিন্তু বাড়িয়ে দেয়। উল্লেখ্য, আপনার সঙ্গে যোগাযোগ স্থাপনকারী শক্তি শুভ হলে জীবনে উন্নতি হতে পারে, কিন্তু নেতিবাচক শক্তি আপনার জন্য সমস্যা দাঁড় করাবে। রাত 1টা থেকে 3টার মধ্যে ঘুম ভাঙে, জ্যোতিষ বলছে এই সময় যাদের নিয়মিত ঘুম ভাঙে তারা অত্যন্ত রাগি হন। এমন হলে বুঝতে হবে যে সেই ব্যক্তি নিজের মনের মধ্যে রাগ পুষে রাখে, যা ক্রমশ আপনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিজের হাত পা ধুয়ে রাতে ঘুমাতে যান, এর ফলে ধীরে ধীরে ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন। রাত 3টে নাগাদ ঘুম ভাঙলে, এই সময় ঘুম ভাঙা অত্যন্ত শুভ। জ্যোতিষ মতে কোনো ব্যক্তির ঘুম রাত 3টে নাগাদ ভাঙলে বুঝতে হবে যে ঐশ্বরিক ক্ষমতা আপনাকে উঠে যেতে অনুপ্রাণিত করছে। এই সময় নিজের ইষ্ট দেবতার আরাধনা করা উচিত, ঐশ্বরিক শক্তিরাও তাই চায়। এই সময় ঈশ্বরের নাম ও মন্ত্র জপ করুন, অনন্য শক্তি আপনার সঙ্গে একাত্ম হওয়ার অপেক্ষায় রয়েছে। রাত 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে, এই সময় ঘুম ভাঙলে সবচেয়ে বেশি সাবধান হতে হবে ব্যক্তিকে। মনে করা হয় 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙার অর্থ কিছু নেতিবাচক শক্তি আপনার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং আপনার ওপর প্রভাব বিস্তার করতে চাইছে। বারবার এই সময় ঘুম ভাঙলে অবশ্যই সাবধান হন।